नमस्कार बंधुरा, इतिमध्ये आमादेर चैनले आमफान झड़ेर सम्पर्के अनेकगुली भिडियो रयेछे। किभाबे आपनारा आमफान झड़े साइक्लोनेर जन्य क्षतिपूरणेर आवेदन करबेन, किभाबे आपनी आपनार जेलार आमफान झड़ेर लिस्ट देखते पाबेन, विस्तारित आमरा आलोचना करेछिलाम सेई भिडियोगुलिते। आजके आमरा आलोचना करब, जदि आपनि एखोनो आमफान झड़ेर क्षतिपूरण ना पेये थाकेन ताहले आपनि किभाबे आवेदन करबेन एबं आपनादेर प्रतिटी जेलार फाइनाल लिस्ट आपनारा कबे एवं कोथाय देखते पाबेन। आपनादेर काछे भिडियोटी अवश्य इनफर्मेटिव हबे, अवश्य मनोयोग सहकारे शेष पर्यन्त देखबेन। माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের उद्योगे घूर्णिझड़ আমফানের त्राण कार्ये गुरुत्वपूर्ण एक आपडेट प्रकाशित करा हलो। पश्चिमबंग सरकार घूर्णिझड़ আমফানে क्षतिग्रस्त बाड़ी मेरामत करते 2020 मे मासे अनुदान घोषणा करेछिलेन एवं सम्पूर्ण क्षतिग्रस्त बाड़ीर जन्य 20,000 टाका एवं आंशिक क्षतिग्रस्त बाड़ीर जन्य 5,000 টাকা অনুদান দেওয়ার কথা সরকার থেকে ঘোষণা করা হয়েছিল। জরুরি সময়ে মানুষের দরকারে পাশে আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সেই মতো 22 লাখ আবেদন জমা পড়েছে এবং 17.30 লাখ আবেদন যোগ্য বিবেচিত হয়েছে এবং সেই অনুযায়ী 1,557 কোটি টাকা 14.82 লাখ মানুষকে দেওয়া হয়েছে। এখন যদি আপনি আবেদন না করে থাকেন বা আবেদন করেছেন আপনি অনুদান পাচ্ছেন না, তাহলে এখনও আপনার কাছে একটি সুবর্ণ সুযোগ রয়ে গেছে। আপনারা কিন্তু 6 এবং 7 আগস্ট SDO অথবা BDO অফিসে অনুদানের জন্য আবেদন জমা করুন বিশেষ ড্রপ বক্সে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। মনে রাখবেন, আপনাদের যে সকল SDO এবং BDO অফিস আছে সেখানে কিন্তু অলরেডি ইনফরমেশন চলে গেছে এবং সেখানে অলরেডি কিন্তু ড্রপ বক্স ওপেন করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য এবং সেই ড্রপবক্সগুলি জমা পড়া আবেদনের তালিকা প্রকাশ করে দেবে DM, ব্লক এবং মিউনিসিপ্যালিটি অফিসে। অর্থাৎ আপনারা কিন্তু সমস্ত তালিকা নিজেরাই কিন্তু দেখতে পারবেন এবং 19 আগস্ট এগিয়ে বাংলা ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে wb.gov.in সমস্ত আবেদনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং সমস্ত জেলা ওয়াইজ, সমস্ত ব্লক এবং সমস্ত পঞ্চায়েত অনুযায়ী। এছাড়াও বিস্তারিত আপনারা তথ্যের জন্য এখানে ফোন করতে পারেন, এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন এবং আপনার কৃষিকাজের কৃষিজমি ফসল ইত্যাদি যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও কিছু জেলার আমফানের লিস্ট অলরেডি প্রকাশ করা হয়েছে, সেই সকল জেলার লিস্ট কিভাবে দেখতে পারবেন সেই নিয়েও ভিডিও রয়েছে। দুটো ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা চাইলে দেখে আসতে পারেন। যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ইনফরমেশনটি বেশি বেশি করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।